হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গণেশ। আমি এখন এই আমার শোরুমে যাচ্ছি। শ্বেতা ওখানে দাঁড়িয়ে আছে, শ্বেতাকে নিয়ে দেন, যাবো। বৃষ্টি হচ্ছিল, এক্ষুনি ওয়েট করে গেছিলাম, ওই জন্যই যে বৃষ্টিটা থামলেই বের হবো, তো বৃষ্টিটা এখন থেমেই গেছে। রাস্তা পুরো ভিড়, তো শোরুমে যাব এই কারণেই যে আমার বাইকে অনেক কাজ করানোর আছে। অ্যাকচুয়ালি আমার রেডিয়েটার ঠিক করে কাজ করছে না, প্লাস যেখানে সেখানে মানে বাইক বন্ধ হয়ে যাচ্ছে, যে সেলফও নিচ্ছে না, তখন একটা প্রবলেম হয়ে যাচ্ছে। দাঁড়িয়ে থাকতে হচ্ছে কিছুক্ষণ, দেন আমার রেডিয়েটার চালু হচ্ছে, দেন বাইক হিট থেকে নর্মালে আসছে, তারপরে গিয়ে স্টার্ট হচ্ছে। তো এই কারণে যাব। প্লাস আমার একটা বাইকের মানে এক সাইডে বাইজার ভাঙা আছে, বাইজারগুলোও নিতে হবে। একবারে কাজ কমপ্লিট করে নিয়ে আসবো, তো দেখছি কত কি বলে শোরুমেই। বাগুইআটি সার্ভিস সেন্টারেই যাচ্ছি। ওই যে সেটা দাঁড়িয়ে, ওই বসো। প্রায় চলে এসেছি, যে দেখতে পেয়ে গেছি এই যে, তো যাব। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ দেখে তো মনে হচ্ছে। হ্যাঁ, কথা বলে নি, চলো। দাদা এখানে নাম লেখা দেবে, তো এখানেই খাতার মধ্যে এন্ট্রি করতে হবে ওদের। এটা ওদের রেজিস্টার, সিরিয়াল ওয়াইজ করতে হবে। এখন সবার এন্ট্রি করছে, তো আমি 4 নম্বরে আছি। ওদের 3 জনেরটা করার পর দেন আমারটা, আমাকে স্লিপটা দেবে এখান থেকে, আর আমি ওই স্লিপটা অন্য জায়গায় নিয়ে গিয়ে দেখাতে হবে, তো সে আমার গাড়িটা ঠিক করে দেবে। আমার নামটা লিখে নাও, বই লাগবো না আমার, সার্ভিসিং গাড়ির একটা ডকুমেন্টস লাগবে, প্রি সার্ভিসেস তো। হুম, আমার সার্ভিসিং লাগবে, আর সি ওক্স মাস মাপ কাপ ডকুমেন্টস ছাড়া হবে না। আচ্ছা তো, হুম, মানে ওটা কি ফিজিক্যালি লাগবে? ও দেখাও, দেখি ডকুমেন্টস দেখি, আগে ডকুমেন্টস দেখাও। হুম, ফোনে আছে, দেখাও। হুম, ফোনেই আছে।
বাইকের নাম্বারটা কি আছে? আবে সালে যে মাফ করনা, আমি তো তুমি পুছছ না, ইদর উদর নিকল যাতা হুম। যা ভাব এখন মানে 730। আমি যখন এখানে এন্ট্রি করছিলাম তো উনি আমার কাছে ডকুমেন্ট দেখতে চাইলেন, তো আমি আমার মোবাইল থেকে এম পরিবহন অ্যাপটা বার করে আমি ওনাকে আমার ডকুমেন্টসগুলো দেখালাম। তবে দাদা দেখে বললেন যে হয়ে যাবে, হ্যাঁ এতে কোনো অসুবিধা হবে না, আপনি 4 নম্বরে আছেন। ওয়েট করতে হবে তাই তো, হ্যাঁ 9টা থেকে তো, ঠিক আছে এখানেই দিতে হবে, সিরিয়াল ওয়াইজই ডাকবে, ঠিক আছে। আমরা চলে এসেছি আমার টোটোতে বাস ছেড়ে, ঠিক আছে, এখনো বাড়ি পৌঁছায়নি, বাইক দিয়ে এখনো চলেই যাচ্ছি। তখন থেকে দেখতে পাচ্ছ এই যে দেখো, আমরা এখন সাইয়ের সামনে আছে লোকনাথ মন্দির, ঠিক আছে, এই যে বাড়ির দিকে যাচ্ছি লোয়ার পুল, এবারে সেটাকে কি কালো লাগছে আমার কাছে। Thank you.